সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। 30 জানুয়ারি নতুন কর্মসূচি দিল বিএনপি। বিএনপির কালো পতাকা মিছিলের দিন নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বললেন কাদের। সীমান্তে বিজিবি সদস্য নিহতের ঘটনায় জাতিসংঘের তদন্ত চায় বিএনপি। মিয়ানমার সীমান্তে সীমান্তরক্ষীরা সতর্ক রয়েছেন, যা জানালেন পররাষ্ট্রমন্ত্রী। ভারতের অনেক রাজনীতিবিদ দেশপ্রেমিক ও মিতব্যয়ী, মন্তব্য ফয়জুল করিমের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। 30 জানুয়ারি নতুন কর্মসূচি দিল বিএনপি। আগামী মঙ্গলবার দেশের সব মহানগর, জেলা, উপজেলা, থানা ও পৌরসভায় কালো পতাকা মিছিল কর্মসূচি পালন করবে বিএনপি। অবৈধ ডামি সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীন জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এই কর্মসূচি পালন করবে দলটি। শনিবার রাজধানীর নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশ ও কালো পতাকা মিছিল কর্মসূচি পালন করে বিএনপি। এরপর দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এই কর্মসূচি ঘোষণা করেন। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, তৃপ্তি নিয়ে ঘরে ফিরলে হবে না, আমাদের রাজপথে কর্মসূচি পালন করে যেতে হবে। দলীয় কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিলের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতা গয়েশ্বর বলেন, এই সরকার জনগণের সরকার নয়, এই সরকার চীন, ভারত, রাশিয়ার সরকার। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বিদেশিদের সার্টিফিকেট জোগাড় করেছেন, দেশের মানুষ যদি সার্টিফিকেট না দেয়, বিদেশি সার্টিফিকেট দিয়ে আপনাকে বৈধ সরকার প্রমাণ করার কোনো সুযোগ নাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আজ দেশের মহানগরগুলোয় কালো পতাকা মিছিল কর্মসূচিতে অংশ নিতে দুপুর 12:30 থেকে ঢাকা ও আশেপাশের জেলা থেকে নেতাকর্মীরা এসে অংশ নেন। সংক্ষিপ্ত সমাবেশ শেষে বেলা 3:30 দিকে কালো পতাকা মিছিল শুরু হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদের দাবির সঙ্গে আগের দাবিগুলো উল্লেখ করেছে বিএনপি। বিএনপির কালো পতাকা মিছিলের দিন নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বললেন কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী 30 জানুয়ারি বিএনপি কালো পতাকা মিছিল ডেকেছে, সেদিন আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রস্তুত থাকবেন। সারা দেশে লাল সবুজ পতাকা নিয়ে শান্তি ও গণতন্ত্র মিছিল করা হবে। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে শনিবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও গণতন্ত্র সমাবেশে কাদের এসব কথা বলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো দলের সমাবেশ কর্মসূচি পালন করল ক্ষমতাসীন আওয়ামী লীগ। সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় ওবায়দুল কাদের বলেন, গয়েশ্বর বাবু আজ পল্টনে হাজির হয়েছেন, কোথায় ছিলেন এতদিন? বলেছিলেন আমরা অলিগলি খুঁজে পাবো না, এখন গয়েশ্বর বাবু অলিগলি খুঁজে পাচ্ছেন না। দেখতে দেখতে 15 বছর, সামনে আছে আরো 5 বছর, কবে হবে আন্দোলন? রোজার পর না ঈদের পর? মানুষ বাঁচে আর কয় বছর? এই আন্দোলন মানুষ মানে না, হরতাল ডাকে, অবরোধ ডাকে, মানুষ আসে না। সীমান্তে বিজিবি সদস্য নিহতের ঘটনায় জাতিসংঘের তদন্ত চায় বিএনপি। যশোরের সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বিজিবি সদস্য নিহত হওয়ার ঘটনা জাতিসংঘের মাধ্যমে তদন্তের দাবি জানিয়েছে বিএনপি। দলটির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক থেকে বলা হয়েছে, ভারত বারবার প্রতিশ্রুতি দিলেও সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশিদের হত্যা বৃদ্ধি পাচ্ছে। দিল্লির উগ্রতা আর ঢাকার নীরবতা এসব হত্যাকাণ্ডকে আশকারা দিচ্ছে। গতকাল শুক্রবার বিএনপির নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির এই বৈঠক হয়। সেই বৈঠকে ভারতের সঙ্গে সীমান্তে বিজিবি সদস্যদের নিহত হওয়ার ঘটনার নিন্দা জানানো হয়। দলটি এ ঘটনাকে হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছে। শনিবার দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় দলের স্থায়ী কমিটির বৈঠকের আলোচনা সম্পর্কে। সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি বলেছে, সীমান্তে এই হত্যাকাণ্ড বাংলাদেশের মানুষকে নতচানু রাখার একটি আধিপত্যবাদী বার্তা। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের সীমান্ত এলাকাকে রক্তক্ষয়ী খেলায় পরিণত করেছে। এতদিন সাধারণ বাংলাদেশি নিহত হয়েছে, এখন বিজিবিরও নিরাপত্তা নেই। মিয়ানমার সীমান্তে সীমান্তরক্ষীরা সতর্ক রয়েছেন, যা জানালেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে উত্তেজনাকর পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশের সীমান্তরক্ষীরা সতর্ক অবস্থায় রয়েছেন। মিয়ানমারের বর্তমান পরিস্থিতি রোহিঙ্গা প্রত্যাবাসনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
রাজধানীতে শনিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যের পার্লামেন্টের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। গত কয়েক মাসের ধারাবাহিকতায় রাখাইনে মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির তুমুল লড়াই চলছে। গতকাল শুক্রবার দুই পক্ষের মধ্যে রোহিঙ্গা অধ্যুষিত রাখাইনের বুচিডং ও ফুমালি এলাকায় লড়াইয়ে বেশ কয়েকজনের হতাহতের খবর পাওয়া গেছে। ডান্ডাবেরির এমন ঘটনা ঘটতে থাকলে অসভ্য জাতিতে পরিণত হতে পারে, হাইকোর্টের মন্তব্য। প্যারোলে মুক্তি পেয়ে ডান্ডাবেরি পরানো অবস্থায় পটুয়াখালীর ছাত্রদল নেতা নাজমুল মৃধার বাবার জানাজায় অংশ নেয়ার ঘটনায় উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে বলেছেন, একের পর এক এ ধরনের ঘটনা ঘটতে থাকলে আমরা অসভ্য জাতিতে পরিণত হতে পারি। সুপ্রিম কোর্টের আইনজীবী কায়সার কামাল এ সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপনের পর হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুলকে গত বছরের 20 ডিসেম্বর বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত বাবার জানাজায় অংশ নেয়ার জন্য নাজমুলকে প্যারোলে মুক্তি দেন আদালত। প্যারোলে মুক্তি পাওয়ার পর ডান্ডাবেরি পরা অবস্থায় বাবার জানাজায় অংশ নেন নাজমুল। পরে দাফন শেষ হওয়ার আগেই তাকে আবার কারাগারে পাঠানো হয়। খালেদা জিয়া সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কারাগারে আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সোমবার সকালে রাজধানীর শান্তিনগর এলাকায় এই বিক্ষোভ মিছিল হয়। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। মিছিলটি শান্তিনগর মোড় থেকে শুরু হয়ে কাকরাইলি গিয়ে শেষ হয়। বিএনপির এই বিক্ষোভ মিছিল থেকে সরকারের পদত্যাগ, অবৈধ ডামি নির্বাচন বাতিল ও অবিলম্বে বেগম খালেদা জিয়া সহ কারাগারে আটক নেতাকর্মীদের মুক্তির দাবি করা হয়। নির্বাচনে যাওয়ার জন্য কি কি হয়েছিল বলতে চাই না, মন্তব্য জিএম কাদেরের। ভোটে ভরাডুবি নিয়ে জাতীয় পার্টির নেতাকর্মীদের একটা অংশের নানা অভিযোগের ব্যাপারে দলের চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, যারা বলছে আমরা টাকা পাইছি, টাকা যে পাইছি এর সাক্ষী প্রমাণ কি, বললেই হলো টাকা পাইছি। জিএম কাদের আরো বলেন, নির্বাচনে যাওয়ার ব্যাপারে সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলেছেন তিনি, এর বাইরে নির্বাচনে যাওয়ার জন্য আরো কি কি হয়েছিল সেটা তিনি বলতে চান না। জাপার একটা অংশের ক্ষোভ প্রকাশের ঘটনার প্রেক্ষাপটে গতকাল রোববার প্রথম আলোকে এসব কথা বলেন জিএম কাদের। গতকাল জাপার পরাজিত কয়েকজন প্রার্থীর নেতৃত্বে বিক্ষুব্ধ নেতাকর্মীদের একটি অংশের বৈঠক থেকে দলটির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয়। নির্বাচনে জাপার ভরাডুবির পর দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে পরাজিত প্রার্থীদের কয়েকজন এই সভার আয়োজন করে। স্ত্রীর জন্য গোটা দলকে বিক্রি করেছেন জিএম কাদের, মন্তব্য রিজভির। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন, আমাদের সামনে উদাহরণ হয়ে থাকবে জাতীয় পার্টি। এই নির্বাচনে তাদের প্রধান নেতা জিএম কাদের সাহেব কত কথা বললেন, এই সরকারের অধীনে নির্বাচন করা যাবে না, এরা গতবার রাত্রেবেলা নির্বাচন করেছেন কত কথা বললেন, তারপরে শুধুমাত্র নিজের স্ত্রীর জন্য গোটা দলকে বিক্রি করে দিলেন। সোমবার দুপুরে নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের এক অনুষ্ঠানে নেতাকর্মীদের এসব কথা বলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। এর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় এই দোয়া মাহফিল হয়। রুহুল কবির রিজভি বলেন, যুগ যুগ ধরে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের একটি উর্বর ক্ষেত্র বাংলাদেশ, এই পলিমাটি বর্ষাকালে যেমন নরম হয় আবার চৈত্র মাসে এমন কঠিন হয়। ওই কাঠিন্যের প্রচণ্ড প্রভাবে অনেক স্বৈরাচার ভেসে গেছে বাংলার পদ্মা মেঘনা যমুনা ধলেশ্বরী শীতরক্ষায়। শেখ হাসিনার সরকার আমাদের নদীর স্রোতধারায় আমাদের পদ্মার স্রোত মেঘনার স্রোতে ভেসে যাবে। টাকা নেওয়ার প্রমাণ দিতে পারলে পদত্যাগ করব, মন্তব্য চূর্ণুর। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জাতীয় পার্টি সরকারের কাছ থেকে টাকা নেয়নি বলে দাবি করেছেন দলটির মহাসচিব মুজিবুল হক চূর্ণু। তিনি বলেছেন, টাকা নেওয়ার অভিযোগ প্রমাণ করতে পারলে দল থেকে পদত্যাগ করবেন। সোমবার বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন চূর্ণু। টাকা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ, ভোটে ভরাডুবির জন্য জাপার পরাজিত প্রার্থীরা দলের চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব চূর্ণুকে দায়ী করেছে। এর জবাবে তিনি দলের অবস্থান জানান। মুজিবুল হক চূর্ণু বলেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, বাংলাদেশের কোনো লোক যদি বলতে পারে আমি বা চেয়ারম্যান কারো কাছে
টাকা নিয়েছি তাহলে পদত্যাগ করব, টাকা না পাওয়ার বেদনা থেকে লাঙ্গলের পরাজিত প্রার্থীরা নানা অভিযোগ করছেন। পদত্যাগের দাবির প্রসঙ্গে চুন্ডু বলেন, নির্বাচনের সফলতা ব্যর্থতার দায় চেয়ারম্যান ও মহাসচিবের উপর আসে, তা নিতে রাজি ছিলাম, তার মানে এই না যে প্রকাশ্যে এই ধরনের কথা বলবে।